দর্শকবৃন্দ, আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি আমি, যে দেখেন আমি চুল কেটেছি, নিজেই আমার চুল ছেঁটেছি। কারণ কি, যে এখন এই করোনা ভাইরাসের সময় প্রায় বছর খানেক হলো আমি নিজেই চুল কাটছি। কারণ আপনি করোনা ভাইরাসের সময় যখন যতটুকু বাইরে কম যাওয়া যায় বা যে কোনো জায়গায় সংস্পর্শে একটু কম আসা যায় ততটা ভালো। তো কারণ কি, চুল চাটকে এলে যে চুল কাটবে সে যদি মাস্ক পরে থাকে তবু আপনার একদম মুখের কাছাকাছি চলে আসছে, তাহলে একটু নিরাপদের তা অতটা বেশি নাই। সুতরাং যদি সম্ভব হয়, যারা ছেলেদের অবশ্যই চুল কাটতে হবে, কারণ কি আপনাদের অন্তত মাস দেড়েক পর পর চুল কাটতে হবে। তো তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে তাহলে কীভাবে, যেখানে শীত প্রধান দেশ আমেরিকার, যেখানে গরম আছে সাধারণত থাকে, অতটা ঠান্ডা না যেমন ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডাতে, হয়তো করোনা ভাইরাসের এফেক্টটা অতটা হচ্ছে না। কিন্তু যেখানে বস্টন থেকে শুরু করে নিউ ইয়র্ক, আটলান্টা, ম্যারিল্যান্ড, ডিসি, এই অঞ্চলগুলোতে অথবা শিকাগো, মিশিগান, এই অঞ্চলগুলোতে ঠান্ডা বেশি। তো তেমনই হচ্ছে হলো জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, শীতকালে কয়েক মাস ঠান্ডা থাকবে। তো এই সময় করোনা ভাইরাসের সংক্রমণটা হওয়া বেশি সম্ভাবনা। সুতরাং যদি যতটুকু সম্ভব যে এই চুল কাটতে সেলুনে বা আপনার হেয়ার কাটার ক্লাস যে জায়গায় যেতে হবে সেখানে কম যাওয়াটাই ভালো। তো আমি এই সুবাদেই আমি দেখিয়ে দিচ্ছি যে যারা হয়তো চুল কাটতে চান এখানে তারা কিভাবে চুল কাটতে পারে। তো এখানে যেমন একটা যন্ত্র আছে, এটাকে হেয়ার ক্লিপার বলে বা বাজার বলে। কারণ যখন আপনি এটা অন করবেন একটা বাজ শব্দ হবে। এই যে আমি এখন ইলেকট্রিক কানেকশনটা নাই, তো সুতরাং দেখাতে পাচ্ছি না। তো এটা অন করলে একটা বাজ হবে। তো এই এটা হচ্ছে যে মেইন যন্ত্র, এই যেটা পাওয়ার মোটরটা চলে। আর এখানে আপনি এটাকে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলে পারে। এই যে আপনি যদি এইভাবে করেন তাহলে এই যে পাশে যে ব্যাসার্ধ আছে এতটুকু চুলটা কাটা যাবে, এতটুকু বড় থাকবে। তো এখানে আমার যে ক্লিপার বিভিন্ন সেটিং আছে, আপনি দেখেন এই বড় থেকে প্রায় 10টা সেট আছে। এই যে ছোটোটা একদম নিচে যখন আপনি এখানে কাটবেন তখন এখানে এই যে মাঝারি একটা দেখাচ্ছি আপনার, এই যে সাইজের মাঝারি। তো আমি পরে আরটি দেখিয়ে দিব এই সেটগুলো। তো এখানে যে সেটটা আমি কিনেছি, ওয়াও একটা কোম্পানি আছে, এটা উল্লেখযোগ্য একটা ভালো কোম্পানি। যে এইগুলোর অন্য এটাতে আমার প্রায় $40 এখান থেকে আমি কিনেছি বছর খানেক আগে। তো এখন একটু দাম বেড়ে গেছে কারণ অনেকেই এই ক্লিপারগুলো কিনছেন করোনা ভাইরাসের সময়ে, এবং সেই জন্য একটু চাহিদাটা বেশি এই পণ্যটার। তো দামটা একটু বেশি এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় $50 নিচে পাওয়া যাচ্ছে না। তো $30-এর মধ্যে পাওয়া যাবে আপনার ইউএসএ বা যদি থেকে থাকেন ইংল্যান্ডে, বা অন্যান্য ইকুইভ্যালেন্ট প্রাইস হবে বিভিন্ন কোম্পানি আছে। তো ওয়াল কোম্পানির এইটা হচ্ছে হলো যে আপনার যেই এর সাথে একটা সেট, এখানে একটা চিরুনি আছে, একটা কেচিও আছে, আর এখানে যে এখানে একটা কালো আপনার অ্যাপ্রনের মতো পড়তে পারেন, যেটাতে আমি এটা ব্যবহার করি না। আমি সাধারণত একটা পুরোনো টি শার্ট পরে কেটে তারপরে টি শার্টটা ঝাঁকি দিয়ে ফেলে দেই, যে কাটা চুলগুলো তাতে আমার এটা ব্যবহার করতে হয় না। তবে আপনি সেট হিসাবে এটা পাবেন $50-এর মধ্যে এখন। তো এখন হচ্ছে যে আপনি কি করে চুলটা কাটবেন। আপনি আমি এই চুলটা নিজে কেটেছি, দেখেন আমার সাধারণত ঠিক আছে এরকম। তো সাধারণত চুলটা অন্য কেটে দিলে, যেমন আমি আমার নিজেরটা কাটছি, একটু কষ্ট হয়েছে, আমার হাতটা বাঁকাইতে হবে। আমি যদি অন্যকে কাটতে করি তাহলে অনেক সুবিধা হবে আর একটু কাটাটা ভালো হবে। তো আপনি যদি নিজে কাটেন বা অন্যের সাহায্য নেন, কি যে এটা হচ্ছে হলো যে প্রথমে যাবেন চুলটা, ধরেন আপনার 1.5 মাস হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন আপনি এই মোটাটা চুলটা আপনি সঙ্গে সঙ্গে বেশি ছোট করতে চান না। প্রথমে উপরে যেয়ে এই আপনার বড় চুলগুলো থাকবে উপরে এবং পিছনে, আপনি এইভাবে ই করবেন, চিরুনির মতো আশ্রয় দিবেন, মোটরটা চলছে, এটা থেকে কেটে যাবে।
তো প্রথমে বেশ কিছুক্ষণ করার পরে আপনি দেখা যাবে কি এই চুলগুলো অবশ্যই আপনার নিতি ছোট থাকবে, সুতরাং এটাতে কাটা যাবে না। তারপরে আপনি আসবেন, হয়তো দেখা যাবে যে 7-এ বা আপনি স্কিপ করে 6 নম্বরে যেতে পারবেন, ওটা হলো 8 নম্বরে ছিল। যত নাম্বার বেশি তত চুলগুলো বড় থাকবে। তো এটা আমি সাধারণত 8-এর পরে 6 করি, 6 দিয়ে আবার করি, কিন্তু আমি 6 যখন যাচ্ছি তখন আমি উপরে যাচ্ছি না বা একদম আমার মাথার উপরে যাচ্ছি না, কারণ ওই জায়গার চুলটা সবচেয়ে সাধারণত যেভাবে সেলুনে নাপিতরা কাটে উপরে চুলটা আপনার সামনের চুলটা বড় থাকে। তাহলে আমি অলরেডি 8-এ কেটেছি, তাহলে আমি সামনেরটা আর ছোটো করতে চাচ্ছি না। তো আমি এইভাবেই করে একদম উপর কাছাকাছি পর্যন্ত যাচ্ছি, কিন্তু আমি উপরটা যাচ্ছি না আর সামনে আমি ধরছি না, সামনেটা পুরোটাই খালি রাখছি। তারপরে 6-এর পরে আমি সাধারণত যাব হলো 5-এ যাচ্ছি। 5-এ যখন যাব তখন আমি যাচ্ছি কিন্তু আগে যেই পরিমাণ উঁচুতে গিয়েছিলাম সেই একদম মাথার উপরে, তার থেকে একটু কম রাখবো, ধরেন ইঞ্চিখানে কমে যাব আমি এইভাবে। তাহলে হবে কি উপরের চুলটা এইভাবে। তারপরে যাব হলো 4 নম্বরে অথবা 3 নম্বরে, যে আমি আরেকটু যাব, কিন্তু যখন আমি যত নাম্বার আমি কমতে থাকবে তখন আমি উপরের দিকে যাব না, তাতে আমার চুলটা হবে কি যে ধীরে ধীরে একটা যে নাপিত সাধারণত ষাটের যে আপনার পিছনে এই একই জিনিস করব, এইভাবে যাব, এইভাবে ঘাটটা ধরে এইভাবে যাব, কিন্তু যত নাম্বার ছোট থাকবে তত আমি উপরের দিকে উঠবো না, ধীরে ধীরে কমতে থাকবো। শেষে যখন আপনার আসবে 2-এর যখন আসবে, ধরেন একদম কম হচ্ছে, তখন আপনি একটু সাবধানে থাকতে হবে, এখানে আপনার যাচ্ছেন কিন্তু খুব একটা কানের উপরে যাচ্ছেন না, একটু কানের সাইডে করছেন। তারপর একদম যখন একদম ফাইনাল টাচটা দিবেন আপনি নাম্বার 1-এ এবং হাফে দিয়ে করবেন, 1.5-ও আছে। তো এই হচ্ছে চুল কাটার, এখানের যে ঘরে চুল কাটার একটা যন্ত্র এবং অনেকেই এখন এই জিনিসটা ব্যবহার করছে এখানে। তো আপনারা সাধারণত বাংলাদেশে যেমন সবাই সেলুনে যে নাপিতের কাছে চুল কাটে এখানেও কাটে, কিন্তু এই করোনা ভাইরাসের সময় আসলে এখন অনেকেই ঘরে চুল কাটছে। আমার 1 বছর হয়ে গেল, তো আমি অন্ততপক্ষে প্রতি 1.5 মাসে সাধারণত চুল কাটি, তো আমি এই আজকেই কেটেছি চুল। তো ধন্যবাদ, আশা করি আপনাদের এই এখানে যে মেশিনে যে চুল কাটতে কাটা যায় নিজে কীভাবে কাটবেন সেটা জানলেন। আর অনেক সময় যদি আপনি যদি আমেরিকাতে থাকেন বা ইউরোপে থাকেন, আপনি এখনও এই যন্ত্রটা নাই কিনতে চাচ্ছেন এবং আপনি বুঝতে পারছেন না কীভাবে কাটবেন, তাহলে বাসার কারোর সাহায্য নেন, বলেন যে আপনাকে একটু সাহায্য করতে, বিশেষ করে পিছনের দিকে কাটতে, তাহলে হবে। তবে যে কোনো জিনিসই অভিজ্ঞতার উপরে নির্ভর করে, তবে কখনোই আপনি ছোটতে যাবেন না, ধীরে ধীরে যাবেন, তো সেটাতে আপনার চুলটা নষ্ট হবে না কাটাটা। তো ধন্যবাদ, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না করে থাকেন চ্যানেলটি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, তাহলে খুবই খুশি হব এবং উপকার হবে আমার এই চ্যানেলটি একটু প্রচারের। ধন্যবাদ।